নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। বন্ধুরা, সংলাপ অনুষ্ঠান শুরু করার আগে সংলাপ পরিবারের পক্ষ থেকে এবং নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন, আশা করি সবাই শারদ উৎসব, এরপরে যে উৎসবগুলি গেছে, দীপাবলি উৎসব, ভাইফোঁটা, সবার আনন্দে কেটেছে, সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন এবং সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকের সংলাপ অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আরেকজন, আমাদের যে প্যানেলিস্টরা রয়েছেন, আরেকজন নতুন করে যুক্ত হয়েছেন আমাদের এখন থেকে আমাদের সংলাপ অনুষ্ঠানে, প্রায় সময় ওনাকে আমরা পাব। আমি পরে পরিচয়টা করাচ্ছি আপনাদের, আমাদের প্যানেলিস্টদের সাথে এবং যিনি নতুন এসেছেন আমাদের মধ্যে ওনার সাথে পরিচয় করাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন পর্যালোচনা করবেন বা আলোচনা করবেন, সেই বিষয়টা হলো কর্মচারীদের মে দিবসের ছুটি নিয়ে বিতর্ক। আমরা জানি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একটা গতকাল একটা অনুষ্ঠানে, সরকারি অফিসারদের একটা অনুষ্ঠানে কিন্তু বলেছেন যে মে দিবসে, যেটা পয়লা মে দিবসে যে ছুটি রয়েছে, সেই ছুটিটা উনি বলেছেন সেই ছুটিটা উঠিয়ে দেওয়া হয়েছে, শুধু রেস্ট্রিক্টেড করা হয়েছে, কারণ ছুটিটা শুধু শ্রমিকদের জন্য, যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা সেক্রেটারিয়েটে কাজ করছেন, যারা ফাইল নিয়ে ঘুরছেন, যারা ফাইল চালাচালি করেন, তারা কিন্তু শ্রমিকের মধ্যে, শ্রমিকের ডেফিনেশনে বা সংজ্ঞার মধ্যে পড়েন না, তারা কর্মচারী, সরকারি কর্মচারী। উনি বলেছেন যে দেশের কয়েকটা রাজ্য বাদে বেশিরভাগ রাজ্যতেই মে দিবসে বন্ধ দেওয়া হয় না, সুতরাং রেস্ট্রিক্টেড রয়েছে, রেস্ট্রিক্টেড নিলে বন্ধ যে কোনো কর্মচারী নিতেই পারেন, আপনার ইচ্ছে হলে আপনি নিতে পারেন। আমরা দেখেছি যখন এই সার্কুলারটা, বন্ধ বিষয়ে একটা সার্কুলার সরকারি বন্ধ হিসাবে সরকারি অফিসগুলিতে যখন বেরিয়েছে, আমরা দেখেছি একটা নতুন বিতর্ক হয়েছিল, রাজনৈতিক বিতর্ক, এবং এটা চলছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এটা একটা খবরের বিষয় হয়ে উঠছে যে পয়লা মে, যেটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়, ইন্টারন্যাশনাল লেবার ডে, এবং সেই পয়লা মে যে বন্ধ ছিল, সেই বন্ধটাকে ত্রিপুরা রাজ্য সরকার সেটাকে বন্ধটাকে উঠিয়ে দিয়ে হলিডে উঠিয়ে দিয়ে এটাকে রেস্ট্রিক্টেড হলিডে করেছে। আমরা দেখেছি এখানে যারা পয়লা মে নিয়ে সবচেয়ে বেশি, পয়লা মে সাড়ম্বরে পালন করেন, মিছিল সমারোহ করেন, মিটিং করেন, আমরা দেখেছি বামপন্থী দলগুলি, বিশেষ করে বিরোধী, প্রধান বিরোধী দল সিপিআইএম সাথে, ওনাদের সাথে যারা বামপন্থীরা রয়েছেন, আমরা দেখেছি শহরের বুকে তারা মিছিল করেছেন এটার বিরুদ্ধে, এবং বিভিন্ন বিষয়ে যে তাদের মুখপত্র রয়েছে, যে পত্রিকা রয়েছে, সেখানেও দেখেছি বারবার করে এগুলি নিয়ে আর্টিকেল হচ্ছে এবং রাজনৈতিক বক্তব্য রাখার চেষ্টা হচ্ছে। যেহেতু এই রাজ্য সরকার পয়লা মের যে ইডিওলজি নিয়ে চলেন, যে মত আইডিওলজি নিয়ে এই রাজ্য সরকার এখন চলছেন, বর্তমান রাজ্য সরকার, তারা পয়লা মের যে ইডিওলজি বা যারা এই ইডিওলজিতে যারা বিশ্বাস করে এটার ঘোর বিরোধী, সুতরাং রাজনীতিগত কারণেই পয়লা মেকে ইচ্ছা করে বন্ধ তুলে দিয়ে এখানে রেস্ট্রিক্টেড ডে করা হয়েছে। এবং পাশাপাশি আরেকটা বিতর্ক আসছে, এটার পাশাপাশি যে যুক্তিটা আসছে সেটা হলো যে এটা তো ঠিক ইন্টারন্যাশনাল লেবার ডে, শ্রমিক দিবস, শ্রমিক দিবসে বন্ধে ছুটি কাটাবেন শিক্ষক কর্মচারীরা, শ্রমিকরা কিন্তু সে 500 টাকা 400 টাকা 300 টাকার হাজিরাতেই কাজ করতে হবে, তাদের অ্যাজ ইফ কোনো ছুটির কোনো ব্যবস্থা নেই, এটা একটা পাল্টা যুক্তি আসছে। আর একটা যেটা যুক্তি আসছে যে পয়লা মে যদি বন্ধেই তুমি উঠিয়ে দাও তাহলে রেস্ট্রিক্টেড কেন রাখলে। এই আমি আলোচনা আমাদের প্যানেলিস্টের কাছে যাওয়ার আগে ছোট্ট একটু অবতারণা করবো যে পয়লা মে আপনারা জানেন যে 1886 সালে হে মার্কেটে শিকাগো শহরে এই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামের জন্য শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়াল একটা ধর্মঘট করে, শিল্প ধর্মঘট করে, এবং 3 তারিখ এই শিল্প ধর্মঘটে পুলিশ গুলি চালায়, 6 জন শ্রমিক মারা যায় এবং এই মালিকরা এই শ্রমিকদের যে সভা চলে, এই যে বিক্ষোভ সভা চলে কাজের দাবিতে, তাদের যে 8 ঘন্টা কাজের দাবি, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামের দাবিতে, সেটার উপর আক্রমণ করা হয় এবং একটা এই রক্তক্ষয়ী একটা ঘটনা হয়। তারপর আমরা দেখি 1889 সালে পয়লা মে যে আমরা যেটা ইন্টারন্যাশনাল লেবার ডে যেটাকে বলি, 14th জুলাই এই ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসের একটা বৈঠক হয়, ওইখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মে দিবসকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে গণ্য করা হবে এবং ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন রয়েছে আইলো এটাকে স্বীকৃতি দেন। এবং আমরা যেটা জানি পৃথিবীর 80টির মতো দেশ পয়লা মে কিন্তু বন্ধ থাকে, পুরোপুরিভাবে পয়লা মে দিবস ওরা পালন করে। যাই হোক, সেটা যা প্রেক্ষিতটা একটু বললাম। এখন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে কর্মচারীদের মে দিবসের ছুটি,
এটা নিয়ে যে বিতর্ক রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা আলোচনা। আমি প্রথমে আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন আপনারা জানেন, জয়ন্ত দা, জয়ন্ত ভট্টাচার্য, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, এবং আমি যে নতুন আমাদের প্যানেলিস্টের কথা বলছি, উনি এখন থেকে আমাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, আপনাদের সাথে মতামত বিনিময় করবেন, বিশিষ্ট শিক্ষাবিদ সোমদেব বণিক, আপনাকে স্বাগত সংলাপ অনুষ্ঠানে। আমি প্রথম জয়ন্ত দা থেকে শুরু করবো। জয়ন্ত দা, যে নতুন বিতর্কটা হচ্ছে এটা কীভাবে দেখছেন? না, প্রথম কথা হলো যে মানে এই যে পরিপ্রেক্ষিতটা বলা হলো যে 1886 সালে প্রায় 300,000 শ্রমিক, হ্যাঁ, তারা স্ট্রাইক করেছিল, তারপর তাদের ডেমনস্ট্রেশনের উপর গুলি চলেছিল ইত্যাদি। তো যেটা মানে তুমি বললে পরিপ্রেক্ষিতটা, এখন তাদের তখন দাবি ছিল যে 8 ঘন্টা কাজ, মানে এর বেশি ওরা কাজ করবে না, হ্যাঁ, এটাই মূলত দাবি ছিল। এবং আমার মনে হয় তখন সেটা জাস্টিফাইড ছিল। এর একটা কারণ হচ্ছে, হ্যাঁ, যে তখন যে ওয়ার্কিং কন্ডিশন ছিল, হ্যাঁ, কারখানাগুলোতে সেগুলো একেবারেই আনহাইজেনিক ছিল, হ্যাঁ, এবং আমি বলবো মানে দিস ইয়ার কমপ্লিটলি টর্চারাস, হ্যাঁ, এরকম। এবং শুধু 8 ঘন্টা ওরা দাবি করেছিল, কিন্তু 10 ঘন্টার থেকে 16 ঘন্টা ওদের কাজ করতে হতো, হ্যাঁ। তো ওই রকম একটা সিচুয়েশন ছিল তখন। তো এটা প্রথম শুরু হয়েছিল আমেরিকা, তো এরকম। তো এখন আমাদেরকে দেখতে হবে যে 8 ঘন্টা কাজ, হ্যাঁ, এটা তখন ছিল আমাদের সেই অধিকারটা অর্জন করতে হবে, যে 8 ঘন্টা কাজের অধিকার। কিন্তু এখন এখন কারা 8 ঘন্টা কাজ করে, কারা 8 ঘন্টা কাজ করে? কোনো সরকারি অফিসে কর্মচারীদেরকে কি 8 ঘন্টা কাজ করতে বলা হয়? আমার মনে হয় না। ওদেরকে বলা হয় 7 ঘন্টা কাজ করতে, এর মধ্যে টিফিনের সময় আছে, লাঞ্চ ব্রেক রয়েছে, হ্যাঁ, লাঞ্চ ব্রেক রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি মানে যাওয়া আসার সময়ে, হ্যাঁ, কিছু সময় চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তাহলে মানে যে দাবি, যে 8 ঘন্টা কাজ করার দাবি ছিল, হ্যাঁ, এর থেকে অনেক কম সময়ে এখন সরকারিভাবে স্বীকৃত, এর থেকে অনেক কম সময় কাজ করে, হ্যাঁ, সেটা ওয়ার্কিং কন্ডিশন যদি বলি, তো সেটা তো আমার মনে হয় বেশ ভালোই আছে, হ্যাঁ, মোটামুটিভাবে বেশ ভালোই আছে, এমন কিছু নেই যে আনহাইজেনিক একটা অবস্থা। আর মূলত এটা শ্রমিকদের জন্য করা হচ্ছে। বিতর্কটা হচ্ছে যে যারা অশ্রমিক, হ্যাঁ, যারা সেক্রেটারিয়েটে কাজ করে, যারা এসডি অফিসে কাজ করে ইত্যাদি, এমনিতেই আমাদের ভারতবর্ষে মানে ছুটির পরিমাণ অনেক বেশি, হ্যাঁ, এমনিতেই ছুটির পরিমাণ অনেক বেশি, এত বেশি ছুটি মানে সেটাও কখনো মানে অন্য দেশগুলোতে দেখা যায় না। এটার কারণ হচ্ছে যে আমাদের একটা ওয়ার্ক কালচার নেই, আমরা কাজ করতে চাই না, আমরা চাই যে আমাদের অনেক বেশি বেতন ইত্যাদি হোক, আমিও চাই, এবং বেতন ইত্যাদি বেশি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে মানে কাজটা অনেক বেশি হওয়া উচিত, হ্যাঁ, যেটা হয় না। তাছাড়া আমেরিকাতে কিন্তু এখন মেডে পালিত হয় না, সেটা হয় মানে সমাজতান্ত্রিক দেশগুলোতে, কিউবাতে বা চায়নাতে ইত্যাদি, সোভিয়েত রাশিয়া তো এখন ভেঙেই গেছে। কিন্তু চায়নার যদি মানে ওয়ার্কিং কন্ডিশন দেখা যায়, হ্যাঁ, সেখানে কত ঘন্টা কাজ করে এক একজন শ্রমিক, এই রকম শ্রমিকও আছে, হ্যাঁ, আমি একটা রিপোর্ট পড়ছিলাম, হ্যাঁ, যে পুতুল কারখানায়, হ্যাঁ, তারা যেভাবে কাজ করে, দে আর অলমোস্ট লাইক বন্ডেড লেবারার্স, হ্যাঁ, ওখানে 10 থেকে 16 ঘন্টা এখনও কাজ করতে হয়, এরকমও কারখানা আছে, হ্যাঁ। তো একটা জিনিস আমি বুঝি না, যে যারা এইসব মেডের কথা বলে, হ্যাঁ, তারা কিন্তু তাদের মানে আচ্ছা, আপনি বলুন যে মেডের দিন কাগজ বেরোয় কিনা? অবশ্যই বেরোয়। এর তাহলে এর আগের দিন শ্রমিকরা কাজ করে, পরের দিনও শ্রমিকরা কাজ করে, হ্যাঁ। আমি একজন জার্নালিস্ট, তো বলা হয় আমি নাকি কর্পোরেট হাউসে কাজ করি, ঠিক আছে, কিন্তু সরকারের যে নিয়ম, সে আমাদের কোনো কমপ্লেন করতে হলে করতে হবে লেবার অফিসে, তাহলে সরকারিভাবে আমি একজন লেবারার, হ্যাঁ। আর এমনিতে আমাকে বলা হয় আমি কর্পোরেট হাউসের আমি কাজ করি, অবশ্যই আমি কর্পোরেট হাউসের কিছু সুবিধা আমি পাই। এখন মেডেতে তো আমি কোনো ছুটি পাই না, এবং ত্রিপুরায় থাকার সুবাদে আমাকে রবিবারেও কাজ করতে হয়, এবং আমার কেন কোনো মানে ওয়ার্কিং আওয়ার্স নেই, এই এইরকম। তো আমার মনে হয় যে
মেডে মূলত ছিল যে শ্রমিকদের অধিকার অর্জনের জন্য এই সংগ্রাম। এটা একটা মহান সংগ্রাম অবশ্যই, হ্যাঁ, কিন্তু সেই মহান সংগ্রামের সুবিধা কেন অন্যরা নেবে যারা কাজে ফাঁকি দেয়, এবং যাদের জন্য মানুষ এত ভোগে, যাদেরকে অফিসে গিয়ে পায় না, বলে পান খেতে গেছে, তো ওই করতে গেছে, অমুক করতে গেছে, হ্যাঁ, তো ইত্যাদি। তো আমার মনে হয় সেই দিক থেকে আরেকটা হচ্ছে যে আমি ওই দিন কাজ করব না, এটা, হ্যাঁ, সেটা তো কোনো শ্রদ্ধা জানানোর উপায় হতে পারে না, ঠিক। হ্যাঁ, যদি মাও সেতুংয়ের কথা বলি, উনি বলেছেন ওয়ার্ক ফার্স্ট, রিভলিউশন ফার্স্ট, অ্যান্ড আদার পিপল ফার্স্ট। হ্যাঁ, সবচেয়ে আগে কাজ, সবচেয়ে আগে বিপ্লব, এবং সবচেয়ে আগে জনগণ, অন্য মানুষ, তাদের সেবা করতে হবে, ঠিক। সন্দেহবাবু কীভাবে দেখছেন? আমি তো বিতর্কের মধ্যে আমি অতটা যাব না। আমি মূলত আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লববাবু একটা উনি যে ভাষণের মধ্যে মেয়েদের এটা ঘোষণাটা দিয়েছেন, এটা উনি খুব বেশি বলেননি, সংক্ষিপ্তভাবে কিছুটা সময় বলেছে। কিন্তু আমার কথাটা শুনে আমার চারটে বিষয় আমার মনে হয়েছে, উনি চারটি বিষয়কে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। এক নম্বর হচ্ছে উনি প্রথমে বললেন গড়িয়া পূজার কথাটা, বললেন যে যে রাজ্যে 32% ওপরে জনজাতি পপুলেশন সেখানে, এবং দুর্গাপূজার পরেই এত বড় উৎসব, তো সেখানে একদিনের বেশি দুদিন ছুটি দেওয়াই যেতে পারে, এবং এই যেখানে কিনা এই ফেস্টিভ্যালটা 7 দিন ধরে পালন করা হয়, তো সেখানে দুদিনের কথা উনি বাড়িয়ে বলেছেন। দ্বিতীয়ত উনি একটা জিনিস বলেছেন যে এই যে মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা লেবার ডে, এর পালনের যথার্থতা, মানে এর কী জাস্টিফিকেশন আছে, তো সেখানে উনি বলছেন যে দেখুন অধিকাংশ রাজ্যে এটা নেই। দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে হে মার্কেটের যে ঘটনাটা হয়েছিল সেটা 4ঠা মে হয়েছিল, সেটা কিন্তু 1লা মে হয়নি, সেটা 4ঠা মে হয়েছিল। আন্দোলনটা 1লা মে থেকে শুরু হয়েছিল, আন্দোলনটা 1লা মে থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু সেটা তো এখন অন্য দিক দিয়ে দেখলে আমি একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো যে 1লা মে যেটা মে ডে বলে সেটা কিন্তু সমস্ত ইউরোপে মে ডে হচ্ছে আপনার একটা অতি প্রাচীন উৎসব, সেটা হচ্ছে স্প্রিং ফেস্টিভ্যাল, বসন্ত উৎসব। তাহলে সমস্ত ইউরোপীয় দেশগুলোতে যেই মে ডে বসন্ত উৎসব হিসেবে পালন করা হয়, সেখানে সেই বসন্ত উৎসবের দিনটাকে, আনন্দ উচ্ছলতার দিনটাকে, সেটাকে একটা সংগ্রামের দিন, সেটাকে একটা আন্দোলনের দিন, প্রোটেস্টের দিন, এ ডেমনস্ট্রেশনের দিন, সেটা করে করার একটা প্রচেষ্টা হয়েছে। তো এটা, এবং ইউরোপের আপনি অধিকাংশ দেশগুলো যদি দেখেন, কমিউনিস্ট শাসিত দেশগুলো বাদে, সেই দেশগুলো নিজেরাও কিন্তু 1লা মেতে আপনার লেবার ডে বা ইন্টারন্যাশনাল এটা যে লেবার ডে পালন করে, ওনাদের নিজেদের মতো করে পালন করে, যেমন ইউএস, কানাডা, ওরা সেপ্টেম্বর মাসে পালন করে, অন্যান্য দেশ ওরা ওনাদের সুবিধে মতো। আর যেটা হচ্ছে উনি যে কথাটা জয়ন্তদা যে কথাটা বলছিলেন যে এটা আমরা শোক পালন কেন করব, এটাকে আমরা কেন একটা পজিটিভভাবে দেখব না, আমরা লেবারদের অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট কেন করব না। যে আপনি বললেন যে সেই হে মার্কেটে যে কজন ম্যাসাকার হয়েছে, তার থেকে অনেক বেশি ম্যাসাকার লেনিন আর স্ট্যালিন করেছেন, লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, তো ওরাও তো শ্রমিক ছিলেন, তো সুতরাং ওইভাবে কতজন মারা গেল সেইভাবে সেলিব্রেট, মানে সেটাকে শোক পালনের জায়গা না রেখে সেটাকে যদি আমরা আমরা একটা অ্যাচিভমেন্টের দিকে আরও একটু পজিটিভলি নিয়ে যাই, তাহলে সেটা বোধহয় বেটার হবে। আর আরেকটা জিনিস আমার মনে হচ্ছে উনি যে কথাটা বলার চেষ্টা করছেন এবং সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা সে হচ্ছে বিপ্লববাবু সরকারি কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কিন্তু একটা পার্থক্য করে দিয়েছেন। উনি এটা বলেছেন, দেখুন গত 25 বছরে সবাইকে শ্রমিক বলা হয়েছে, যিনি শিক্ষাকর্মী, যিনি ডাক্তার, যিনি আপনার ব্যাংকে কাজ করেন এবং যিনি অফিসে কাজ করেন, সবাই হয়ে গেছেন শ্রমিক। এখন এটা কিন্তু মজার ব্যাপার যে যখন আপনি সবাইকে শ্রমিক বলে এই তকমা দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করছেন, সেই কনফিউশনে কিন্তু আসলে মজাটা লুটে নিচ্ছে বুদ্ধিজীবীরা, একদম মজাটা লুটে নিচ্ছে যারা কর্মচারী নেতারা,
আর শ্রমিক শ্রমিকের জায়গাতেই থাকছে, শ্রমিকের বঞ্চনা কিন্তু কমছে না, কিন্তু মাঝখান থেকে আপনার তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী, বামপন্থী কর্মচারী নেতা, বামপন্থী ব্যাংক কর্মচারী এনারাই কিন্তু, তাহলে এই মে দিবস আপনি শ্রমিকের জন্য বলছেন, কিন্তু এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু যে শ্রমিক ক্যাটাগরির মধ্যে এনাদেরকে ঢোকানো যায় না। আর লাস্ট একটা কথা উনি যেটা বলেছেন সেটা উনি বলছেন যে নিজেদের এই যে আপনার গত 25 বছরের যে আপনার সমাজতন্ত্রী গণতন্ত্রী এই যে প্রোগ্রেসিভ দল যারা নিজেদের যুক্তিবাদী বলে প্রচার করে, তারা নিজেরাই কিন্তু নিরপেক্ষ যুক্তির প্রতি অন্ধ, নিজেদের যুক্তি ছাড়া অন্য কোনো যুক্তি ওনাদেরকে বোঝানো যায় না। এর একটা উদাহরণ হচ্ছে দেখুন, আমরা যারা আগরতলাতে এত বছর ধরে আছি, এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, এটা রবিবার পুরো বন্ধ থাকতো, শনিবার অর্ধেক বন্ধ থাকতো, আমাদের ছুটির দিন হচ্ছে রবিবার আর শনিবার বিকেলবেলাটা, অথচ আমরা এতদিন কষ্ট পেয়েছি সরকারকে এত বোঝানোর চেষ্টা করে আমরা এইটা বোঝাতে পারিনি যে রবিবার আর শনিবার বিকেলবেলা খোলা থাকলে আমাদের সবার পক্ষে কেনাকাটা করার সুবিধে হয়। তো ওনারা এটা বুঝতেই চাননি। তো এইভাবে দেখলে যে ওনার যে কালকে বিপ্লববাবুর যে এটা বিতর্কের সৃষ্টি করতে পারে, কারণ আমাদের কাছে দেখুন আমরা তো সবাই আরাম আয়েশ পছন্দ করি, যখনই আমাদের স্ট্যাটাস কো থেকে কিছুটা নড়ানো হয় তখনই আমরা বিতর্কের সৃষ্টি, আমরা হইচই শুরু করে দিই, কিন্তু জিনিসগুলোকে তার প্রকৃত প্রেক্ষাপটে বুঝতে হবে। জয়ন্তদা, যে বিষয়টা ইয়েতে এখানে উঠে এসছে আলোচনার মধ্যে, যে এটা ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে বিটুইন লেবার অ্যান্ড এমপ্লয়ি, কর্মচারী এবং শ্রমিকের মধ্যে যেটা করা হচ্ছে, তো কর্মচারী যারা রয়েছেন এটার ফলে শ্রমিকরা যতটা আন্দোলন করেছেন কর্মচারীদের রিয়াকশন কিন্তু বেশি দেখা যাচ্ছে, তো কর্মচারী শ্রমিকের মধ্যে আপনি কিভাবে ডিফাইন করবেন? আচ্ছা, প্রথমে মানে তোমার এই কথাটা বলি যে কর্মচারীদের মধ্যে বেশি রিয়াকশন মানে দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে ছুটিটা গেছে, ঘুমিয়ে থাকা যাবে না, কিছু হলেও অফিসে যেতে হবে, কাজ করতে হবে, তো সেই জায়গার থেকে একটা বিপ্লবী প্রতিবাদ বেরিয়ে আসছে, আর কিছু নয়। হ্যাঁ, আর শ্রমিক মানে আমি তো দেখলাম যে যারা শ্রমিক তারা সবসময়ই বলে আমি আমার দাটাকে যতদিন চালাতে পারবো ততদিন আমার খাওয়া জুটবে, নাহলে জুটবে না। হ্যাঁ, তো আমি দেখেছি তারা দুর্গা পুজোর সময়ও কাজ করে, আমার কাছে মনে হয় যে মেয়েদের থেকে দুর্গা পুজো মানে আমাদের কাছে সেলিব্রেশনের পয়েন্ট থেকে হ্যাঁ অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু সেই সময় আমরা দুর্গা পুজোর সময় কী করি? আমরা ছুটি কাটাই, আড্ডা মারি, গপ্প করি, ভালো খাই ইত্যাদি। শ্রমিকরা কী করে? দুর্গা পূজার প্যান্ডেল বানায়, হ্যাঁ ওরা মানুষের বাড়িতে এসে কাজ করে ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় ছুটিটা ওরা কখনো পায় না। হ্যাঁ, এটা পায় না কারণ ওরা সরকারি কর্মচারী নয়। হ্যাঁ, ওদের লিস্টে পায় না, যন্ত্রণা নিতেও চায় না, 365 দিন কাজ করতে চায়। হ্যাঁ, কাজ করতে চাইবেই, কারণ এটা হচ্ছে তার ব্রেড এন্ড ব্যাটার একদম। হ্যাঁ, তার রুটি আসবে কোথা থেকে? তার পান্তা ভাতের মানে জোগাড় করতে হবে, সে যদি কাজে না যায় বটতলা গোলবাজার গেলে লেবারদের পাওয়া যাবে, অবশ্যই স্বাভাবিক অন্যান্য দিনের মতোই থাকে। হ্যাঁ, তারপর এমনিতেও তো এখন আমাকে দেখতে হবে যে মেয়েদের ছুটি হলো কি হলো না সেটা বেশি গুরুত্বপূর্ণ না, শ্রমিকের বেতন বাড়লো কি বাড়লো না, হ্যাঁ তার ওয়ার্কিং কন্ডিশনগুলো কতটুকু ইম্প্রুভ করা হয়েছে, তাকে কতটুকু হেলথ কেয়ার দেওয়া হয়েছে ইত্যাদি। আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি আমার জীবনের অনেকটা সময় সাংবাদিকদের ট্রেড ইউনিয়নে কাজ করেছি, আমি বোধহয় লঙ্গেস্ট সার্ভিং প্রেসিডেন্ট ছিলাম। হুম, এবং তখন বামফ্রন্ট সরকারই ক্ষমতায় ছিল, আমি এক পা তাদেরকে নড়াতে পারিনি। আমি বারবার বলেছি যে ট্রাইপার্টাইট মিটিং করে যারা শ্রমিক আছে, যারা লোকালি কাজ করে, হ্যাঁ মানে নিউজ পেপারে যারা কাজ করে, হ্যাঁ জার্নালিস্ট এবং নন জার্নালিস্ট, তাদেরকে অন্তত একটা স্বীকৃতি পত্র দেওয়া হোক, তাদের একটা মিনিমাম বেতন কাঠামো তৈরি করা হোক, সেটা যত কমই হোক, সেটা এমন নয় যে এটা পিটিআইয়ের মতো করতে হবে বা হিন্দুস্তান টাইমসের মতো করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা করানো যায়নি, ওনারা ওই মালিকদেরকে ঘাটাতে চাইনি, এসব কথা আর কি। হয়তো বা গিয়ে দেখুন যে ওনারা যে সমস্ত নিজেরা পত্রিকার মালিক, হ্যাঁ কমিউনিস্ট পার্টিগুলো ভারতবর্ষে, তাদের সেখানে যারা রিপোর্টার আছে তারা কয় টাকা বেতন পায়,
এগুলো খুবই পার্টিনেন্ট কোশ্চেন। কাজে অন্যের বেলায় আমি খুব আদর্শ দেখালাম, ইতিহাস দেখালাম, হ্যাঁ মানে এইরকম রক্ত পতাকা দেখালাম, আর নিজেরা সব রকমের সুবিধাগুলো লুটে নিলাম। শ্রমিক কোথায় কী সুবিধা পায়? শ্রমিক নেতারা, যেটা উনি বলেছেন, শ্রমিক নেতারা এবং তারও উপরে যারা আছে কমিউনিস্ট পার্টির লিডার্সরা, তারা সবচেয়ে সুখে থাকে। এবং সুখ চলে গেছে বলে ওরা বলে যে এখন চিঠি লিখে বলে ইনোভা কোথায়, কোথায় আমার বাড়ি, কোথায় ভালো বাড়ি চাই, একটা ডুপ্লেক্স চাই, হ্যাঁ ইত্যাদি, এবং ঘরে বসে থাকে, কিছু বলে না। তো এই হচ্ছে অবস্থা। কাজেই সবই সব জায়গাতেই একটা ভদ্রতা আছে। আরেকটা যেটা তুমি বললে যে শ্রমিক এবং, হ্যাঁ শ্রমিক যারা এখন সবাই শ্রমিক নয়, হ্যাঁ সবাইকে কেন কেন শ্রমিক হিসেবে মানে একটা ঠাপ্পা মারার চেষ্টা হয়েছিল, যে শিক্ষাকর্মী মানে শিক্ষা শ্রমিক নাকি, হ্যাঁ তাহলে যারা চিকিৎসা করে চিকিৎসা শ্রমিক, হ্যাঁ মানে দিস আর অল রিডিকিউলাস, হ্যাঁ একেবারে হাসির ব্যাপার। এবং সেটা এসে বোঝাবে যে মানে একেবারে মানে হদ্দ পড়াশোনা না করা একজন লোক, হ্যাঁ এসে এই মানে ডাক্তারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, প্রফেসরদেরকে, সাংবাদিকদেরকে এগুলো শেখাতে থাকবে, মনে হবে তারা সব কিছু জানে। আসলে ওরা মানে দুপাতা, একটা কথা আছে যে দুপাতা মার্কসবাদ পড়লে হ্যাঁ অনেক রকমের কথা বলা যায়। আমি চার পাঁচ পাতা পড়েছি, তো এর জন্য আমি এগুলো জানি। হ্যাঁ বুর্জোয়া বলে দেবে, ক্যাপিটালিস্ট বলে দেবে, নাহলে কম্প্রাডর বুর্জোয়া বলবে, লগ্নি পুঁজি বলে দেবে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে মানে বোকা বানানোর চেষ্টা করবে। তো সেই যে শ্রমিকদের জন্য যাদের এত নাকি কান্না, সেই শ্রমিকরা এখন তাদের থেকে গিয়ে হ্যাঁ মানে ও এখন হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক আছে সন্দীপবাবু, একটা বিষয় যেটা আপনি বললেন যে আলোচনা শুরুতে বলেছিলেন যে ইন্টারন্যাশনাল লেবার ডে যেটা রাজ্য সরকার করেছে, যে চারটে কারণ আমিও বলেছিলাম শুরুতে, যেটা বলেছেন তিনি ব্যাখ্যা করেছেন, যদি এটা দরকারই না থাকে তাহলে রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড ডে কেন ঘোষণা করলো, একটু উঠিয়ে দিলেই তো পারতো। উঠিয়ে দিলে তো পারতো, এখন সেটা না, সে দেখুন হয়তো সেই আদর্শগত জায়গাটা উনি রাখতে চেয়েছেন, যে কেউ যদি সে এখনও নিজেকে সাচ্চা কমিউনিস্ট ভাবেন এবং আদর্শগতভাবে নিজেকে শ্রমিক ভাবেন, ভেবে মনে করেন যে না আমি ওটাকে ওখানে মানে সেদিন আমি আসবো না, সেদিন আমি ছুটি নেব, তাহলে সেটা উনি করতে পারেন। আমার মনে হয় সেই জন্যে একটা স্পেস রাখার জন্যে প্রথমতই কমপ্লিটলি বন্ধ না করে দিয়ে একটা স্পেস রেখেছেন, যে সেটা যদি এখনও রেস্ট্রিক্টেড হিসেবে যদি কেউ নিতে চান তাহলে সেটা। আরও এমনও হতে পারে যে ধরুন বিভিন্ন বিভিন্ন অফিস তো আছে এবং অনেকগুলো অফিসে যেগুলো আছে উনি আপনার সেক্রেটারিয়েট বা যে সমস্ত যে ডিএমস অফিস, এই সমস্ত অফিস ছাড়াও তো যেমন ধরুন মাদার ডায়েরি আছে বা যে সমস্ত অন্যান্য অফিস আছে, জুট মিল বা অন্যান্য যেখানে পিএসইউ সেক্টর, হ্যাঁ পিএসইউ সেক্টর যেগুলো আছে যেখানে ধরুন যারা কাজ করেন ওরা হয়তো বা সেই শ্রমিক শ্রেণীতে পড়েন, তো সেক্ষেত্রে ওনারা যদি মনে করেন তাহলে ওনারা সেটা ছুটি হিসেবে নিতে পারেন, হয়তো সেই জায়গা সেই স্কোপটা দেওয়ার জন্য এটাকে রেস্ট্রিক্টেড হিসেবে রাখা হয়েছে। উনি যেটা বলেছেন, আমরা যেটা ভিডিও ফুটেজে দেখেছি ওনার বক্তব্য শুনেছি, উনি পিএসইউ সেক্টরে কিন্তু বলেছেন যে এখানে কিন্তু হলিডে ডিক্লেয়ার করা হয়েছে, এটা আমি যতটুকু বুঝতে পেরেছি ওনার বক্তব্য, কিন্তু ইন কেস অফ সেক্রেটারিয়েট আদার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে এখানে এটা উনি কোশ্চেন করেছেন যে এখানে কর্মচারীরা কি শ্রমিক নাকি, একদম শ্রমিক হিসেবে দাবি করবে নাকি, এটা কিন্তু উনি জাস্টিফাইড করেছেন যে পিএসইউ সেক্টর, যেটা আপনি বলার চেষ্টা করেছেন উনি অলরেডি বলেছেন পিএসইউ সেক্টরে আমরা হলিডে ডিক্লেয়ার করেছি, আর সেক্রেটারিয়েট বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে, যারা জয়ন্তদা বলছিলেন এসডিএম অফিস, ডিএম অফিস, লাইক দিস এসেট্রা এসেট্রা, এগুলির মধ্যে এরা এরা শ্রমিকের ওই ডেফিনেশনও পড়ে না, এরা দাবি করেন কিন্তু এরা কর্মচারীদের করেন। তারপর যেটা আপনি বললেন রাইটলি বলেছেন যে উনি বলেছেন যে রেস্ট্রিক্টেড ডে আমি ডিক্লেয়ার করেছি, যদি ভালো লাগে যার ভালো লাগে যাবেন না করবেন না, ইউ হ্যাভ রাইট, এটা উনি বলেছেন। তো এটার থেকে কি বোঝা যায় না যে প্রকৃত যারা শ্রমিক তাদেরকে মানে মেয়েদের যে মেয়েদের যে তাৎপর্য বা যেটাকে সিম্বলিক রেখে সারা পৃথিবীতেই যে করতে পারে দেশ এটাকে সিম্বলিক ডে হিসাবে শ্রমিকদের
অর্জিত অধিকার প্রতিষ্ঠার ডে হিসেবে পরিচয় করে, এটা কোনোভাবেই মানে খর্ব হয়নি, কারণ ওই সেক্টরের মানুষ লোকদের যেটা আপনি বললেন শ্রমিক হিসেবে ট্রিট করা হয়েছে তাদের কিন্তু হলিডে নিশ্চয়ই আছে। আরেকটা জিনিস যেটা বলার দরকার যে রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে কেন রাখা হয়েছে যে প্রশ্নটা তুমি উঠিয়েছ, হ্যাঁ সেখানে একটা মানে আমার মনে হয় যে কাউর চয়েসটাকে ইম্পোজ করতে দেননি, মানে হ্যাঁ মানে এটা যদি তার চয়েস সে ওই দিন ছুটি নেবে, হ্যাঁ সে রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে, হ্যাঁ বাট কাজেই চয়েসের ওপর কোনো আঘাত করা হয়নি, সরকার দিচ্ছে তার ডেমোক্রেটিক রাইট, আমি ওই দিন ছুটিটা উপভোগ করতে চাই বা এ নিয়ে আমি পড়াশোনা করতে চাই বা কিছু, হ্যাঁ যাই হোক, হ্যাঁ তো সেই জায়গাটায় কিন্তু আঘাত করা হয়নি আমার মনে হয়, সেই জায়গাটা রেখেছে। আর শ্রমিকদের জন্য ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ আসলে যারা বেশি হইচই করছে কারণ একটা ছুটি কমে গেছে বলে মনে হচ্ছে। না রেস্ট্রিক্টেড হলিডে তো ছুটি আপনার নিলে কি ওনার কি যারা বলছেন তাদের কি সার্ভিস লাগবে, এটা শুনতেবাবু যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছেন এটা বুঝুন, যত বুঝুন তাদেরকে কোনো এফেক্টেড বেশি হবে, আমি তো রেস্ট্রিক্টেড হলিডে আমার এটা রাইট আমাকে দিচ্ছে আমি তো নিতেই পারি এটা, তো এটাতে তো আর মানে আহমরিক মানে সেরকম কিছু মানে ইতর বিশেষ পরিবর্তন হচ্ছে না। না এত এত ইয়ে করে তো মানে সমাজে চলা যায় না, হ্যাঁ প্রথমত কেউ যদি মেডেতে রেস্ট্রিক্টেড হলিডে তে যায় তো তাকে এর জন্যে ডিসক্রিমিনেট করা হবে, তাকে আইডেন্টিফাই করা হবে এবং এর জন্য ওর সার্ভিস মানে যে সার্ভিস কোনোরকমভাবে এফেক্টেড হবে, হ্যাঁ তো মানে এত রেজিমেন্টেড সোসাইটি আমাদের ভারতবর্ষ নয়, আপনার আমাদের এখানে ওয়ার্ক কালচার গোটা ভারতবর্ষ ত্রিপুরা তো বাদ নেই, ত্রিপুরা তো ওয়ার্ক কালচারটা যে জায়গায় কর্মচারীদের পৌঁছেছে একদিনে সাত দিনে ছ ঘন্টা চার ঘন্টা কাজ করা, যে সময় যে সরকারের কর্মচারীরা থাকেন দোহাই দিয়ে অফিস ফাঁকি দেওয়া, সেই জায়গার মধ্যে ছুটি কমালে তো মানুষ উপকৃত হবে পরকে। একদম নিশ্চয়ই নিশ্চয়ই, মানে কর্মসংস্কৃতির ব্যাপারটা যেটা সেটা দেখুন সেটা হচ্ছে সেটাকে সিস্টেমেটিক্যালি কর্মসংস্কৃতিটাকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয়েছে, তার ধ্বংস করা হয়েছে তার কারণ হচ্ছে আলটিমেটলি আপনার ভোট ব্যাংক তো শ্রমিক, এবং সেই শ্রমিক যতদিন শ্রমিক থাকবে ততদিনই তো আপনার পক্ষে রাজনীতিটা করা সম্ভব, সেই শ্রমিক যদি মালিক হয়ে যায় তাহলে আপনি রাজনীতিটা করবেন কাকে নিয়ে, সেই জন্য একটা এই উন্মাদনা সৃষ্টি হয়, একটা কল্পিত ক্যাপিটালিস্টকে একটা শত্রু হিসেবে শ্রেণী শত্রু হিসেবে দাঁড় করিয়ে এবার তাকে চাপকে যাও চাবুক মেরে যাও আর চারদিকে একটা উন্মাদনা, এবার কেউ কিন্তু বুঝতে পারছে না কে কার শত্রু কিন্তু সবাই এইটুকু জানে যে একটা কিছু হচ্ছে এবং সেইভাবে এই যে উন্মাদনা অস্থিরতা এটাকে সৃষ্টি করা এর আড়ালে কিন্তু যাদের ফায়দা নেওয়া যাদের সম্পত্তি বানানো তারা কিন্তু করে নিচ্ছে, তো এই যে কর্মসংস্কৃতিটা তো এটা হয়ে গেলে কর্মসংস্কৃতি তো আলটিমেটলি প্রোডাক্টিভিটি সে প্রোডাক্টিভিটি মানে ওয়েলথ ক্রিয়েশন, তো এখন এই প্রোডাক্টিভিটি ওয়েলথ ক্রিয়েশন এগুলোর কোনোটাই তো মানে মুখ্য উদ্দেশ্য ছিল না, ছিল শুধু ওই শ্রমিকদের যে আন্দোলন সেটাকে নিয়ে সেটাকে একটা উন্মাদনার সৃষ্টি করা। যত একদম আলোচনা শেষ পর্যায়ে আরেকটা বিতর্ক উঠছে যে যদি প্রকৃত শ্রমিক দিবস বা পালন করতে হয়, অনেকেই বলছেন এটা আমার কাছে কথাটা কিছু কিছু ক্ষেত্রে যুক্তিকার্য লাগে যে বিশ্বকর্মা পূজার দিন প্রকৃত শ্রমিক দিবস হিসেবে ডিক্লেয়ার করা হোক, কারণ ওই দিন ম্যাক্সিমাম মানে 95-96% শ্রমিকটা কাজ করে না কিন্তু। হ্যাঁ এটা অবশ্য ঠিক, তবে এটা আমার যুক্তি হচ্ছে হ্যাঁ হতে পারে যে একটা কেউ মানে একটা ছুটির মানে দাবি করতেই পারে বা সেই দিক থেকে কিছুটা জাস্টিফিকেশন রয়েছে যে বেশিরভাগ শ্রমিক ওই দিন কাজ করে না কাজে ওই দিনটাকেই করা হোক, সেটা একটা হতে পারে, তবে এটা আমার মনে হয় জনমত সমীক্ষা করলে ভালো হবে। একদম আমাদের আলোচনা আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেটা আলোচনার বিষয় ছিল এরা পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, আলোচনা করার পর্যালোচনা করার চেষ্টা হয়েছে, যে ডিফাইন করার চেষ্টা করা হয়েছে এখানে যে শ্রমিক এবং কর্মচারীর মধ্যে, এবং যে মুখ্যমন্ত্রী বলেছেন যে পিএসইউ সেক্টরে যেটা রয়েছে
সেখানে আন্ডারটেকিং সেক্টরে যারা কাজ করেন তাদেরকে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শ্রমিক হিসেবে ট্রিট করে মে দিবসের যা যা এদের ছুটি বা যেটা বিষয় রয়েছে সেই সুবিধা ওনারা পাবেন। যেটা সোমদেববাবু বললেন ব্যাখ্যা করেছিলেন যে যদি এই জায়গাটা বা জয়ন্তদা যেটা বলেছেন যে অপশনের জায়গাটা রেখেছেন, এটার মধ্যে কোনো আঘাত করতে জানি, যদি রেস্ট্রিক্টেড হলিডে এই জন্য রেখেছেন যদি কেউ মনে করেন মে দিবসে আমি যাব না, কাজ করব না, এই দিবসটাকে আমি পালন করব, উদযাপন করব, তাহলে একটা স্কোপ আছে আমার কাছে, আমি এটাকে রেস্ট্রিক্টেড হলিডে আমি এটা হলিডেটা এনজয় করব, কিন্তু বাধ্যতামূলক না যে আমাকে ভবিষ্যতে যেতেই হবে। সুতরাং সার্বিকভাবে দেখলে যেটা আমাদের প্যানেলিস্টরা যেটা পর্যালোচনা করলেন যে মে দিবসের যে তাৎপর্য বা যেটা ঘটনা 1886 সালের সেই অধিকার অলরেডি মানে লাগু হয়ে গেছে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা শ্রমিক, যতটা বলেছেন ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা 8 ঘন্টা 7 ঘন্টাও কাজ করে না, সব কিছু যদি মিলিয়ে ধরি। সোমদেববাবু বলেছেন ওয়ার্ক কালচার মানে হলো প্রোডাক্টিভিটি, তো এগুলি এবং ছুটি কমিয়ে গড়িয়ার ছুটি একদিন বাড়ানো হয়েছে, গড়িয়া ফেস্টিভ্যাল আমরা জানি 7 দিনের ফেস্টিভ্যাল, একদিন ছুটি হতো এখন 2 দিন হয়েছে, তো সুতরাং যত বেশি কাজ হবে যত বেশি ওয়ার্ক কালচার বাড়বে সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি থাকবে, ওয়েলথ ক্রিয়েট হবে, মানুষ সাধারণ মানুষের কাছে যে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যাওয়া, মানুষকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনারিদের যে সুযোগ সুবিধা দেওয়া সেটা অনেকটাই স্মুথলি হবে এবং মানুষ উপকৃত হবে। এবং এই যে বিতর্ক সেই বিতর্ক চলতে থাকুক, সেই বিতর্ক চলবে, আমরা যা শুধু আলোকপাত করার চেষ্টা করলাম কে কোন দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখছেন, বাকিরা যেটা দর্শক বন্ধুরা রয়েছেন বাকিটা আপনাদের ওপর, আপনাদের যেটা মতামত রয়েছে সেটাও একটা বিশাল গুরুত্ব রাখে আমাদের কাছে। সুতরাং আজকের যে অনুষ্ঠান আছে যে বিষয় ছিল কর্মচারীদের মে দিবসের ছুটি নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক আজকের সংলাপ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায়। শুভরাত্রি।